বন্ধুরা এটা কাঠি দিয়ে দেখবেন পিঠাটা হয়েছে কি না। দেখেন সম্পূর্ণ পিঠাটা হয়ে গেছে, আমি আবারও দেখাচ্ছি। এখন নামানোর পালা, এই যে নেটটা ধরে, চতুর্দিকে নেটটা ধরে আমি পিঠাটা এখন নামাবো। বন্ধুরা এই যে আমি পিঠাটা নামাইছি, দেখেন নেট থেকে ছুটাবো একটু ঠান্ডা হলে, ঠান্ডা হওয়ার পরে আর কি। আর এই যে এখানে একটা অলরেডি খাওয়া হয়ে গেছে, বলছিলাম দুইটা পিঠা আমি দেখালাম আপনাদেরকে, একটু ঠান্ডা হলে এই যে দেখেন তুল তুলে একদম মুখে লেগে থাকার মতন একটা পিঠা। এখানে আমরা ওই যে চাল কুমড়ার ইটা দেই, চাল কুমড়া দিয়ে যেটা ই বানায়, মুরব্বা বানায়, সেটা দেওয়া যায়। দেখেন আমি চতুর্দিকে ঘুরে দেখাচ্ছি। আর এই যেটা হয়েছে, এটা ঠান্ডা হলে আবার ই করব, বের করব নেটটা। আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। বন্ধুরা আমার নিজের কাছে কলা দিয়ে আজকে আমি কলা পিঠা বানাবো। এখানে 12টা কলা নিছি, আর এখানে 3 পট চালের গুঁড়া নিছি, আর এখানে খেজুরের গুড় আছে, নারিকেল আছে, লবণ আছে, ডিম আছে। এখানে আপনারা চাইলে ওই যে এই চাল কুমড়ার মোরব্বা দিতে পারেন, কিশমিশ দিতে পারেন। তাহলে আমি আজকে ওগুলো দিব না, আমি আজকে গ্রামে যেই পিঠাটা বানায়, যেমন ময়মনসিং কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে যেই পিঠাটা যেভাবে বানানো হয় সেভাবেই আমি ভাপে দিয়ে কলা পিঠা বানাবো। সবসময় তো মানে সবাই তো খায়, যেমন ভাপা পিঠা, চিতই পিঠা, তেলের পিঠা, এগুলো তো রাস্তাঘাটে অ্যাভেলেবেল পাওয়া যায়, এগুলো দেখানো হয়। এগুলো আমার দেখানো বেশি একটা শখ নাই। তারপরে মনে করেন যেই কোনো পিঠাই ওখানে ম্যাক্সিমাম এই ইয়েতে পাওয়া যায়, রাস্তায় পাওয়া যায়, কিন্তু এই কলা পিঠাটা পাওয়া যায় না। বন্ধুরা আমার এই বলটা ছোট হয়ে গেছে, তাই আমি এটাকে বড় করব, বড় একটা জিনিসে নিব। আসেন, কলা পিঠাটা ময়মনসিং আর কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টেই বেশি অ্যাভেলেবেল বানানো হয়, এটা অনেকেই চিনে না। কিন্তু এটা যে আমি বানাচ্ছি, এটা অনেকেই দেখে বলবে যে হ্যাঁ এটা তো আমরাও বানাই, আমরাও খাই। আচ্ছা যাই হোক, এই যে এখানে আমি আধা কেজি দুধ শুকাইয়া নিছি, একদম ক্ষীরের মতন করে ফেলছি, এটা কিন্তু বন্ধুরা দিতে হবে। আর এখানে দুইটা ডিম আছে, ডিম দুইটা আমি ভাঙ্গা দিই, কলাগুলো মেখে নিব। আর এই যে ডিম দিয়ে দিলাম, দুইটা ডিম দিয়ে দিলাম, নারিকেল দিয়ে দিলাম, নারিকেলটা দিতে হবে, মজা লাগবে, যেহেতু আমাদের গ্রামের ঐতিহ্য পিঠাগুলা। এটাগুলা মনে করেন 100 বছর আগে এই পিঠাগুলা প্রচলিত, কেন এগুলো আর খাওয়া অনেকে ভুলেই গেছে। আর যেই কোনো কলা দিয়েই পারবেন, সাগর কলা, চাম্পা কলা, যার কাছে যেমন কলা আছে, কিন্তু কলাটা বেশি পাকা হইতে হবে। বন্ধুরা স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, মিষ্টির মধ্যে লবণ না দিলে মজা লাগে না। এটাকে আমি এখন মাখবো। বন্ধুরা আমার মিক্সটা হয়ে গেছে, এমন মিক্স করছি এটা দুধের উপরে, ইচ্ছে করতেছে এইভাবেই এখন খাই। আর আমি চেকে দেখছি লবণটা হয়েছে, খুবই মজা হয়েছে। এটাকে আমি একটু আধুনিক করব এখন, আধুনিক মানে আমি কি এটাকে একটু বেকিং সোডা দিব। তো বেকিং সোডা দিলে পিঠাটা ফুলবে, কিন্তু আগে কিন্তু আমার মা চাচিরা বেকিং সোডা দিত না। তাই আমার মা চাচিদের কাছে আমি একটু সরি বলি, যেহেতু তাদের হাতে বানানো জিনিসটা আমি একটু অন্যরকম করে ফেলতেছি, তারা তো এইভাবেই এটাকে ভাপে দিত। আর যেহেতু বন্ধুরা আমি বলছি যে এখানে দুইটা ডিম দিছে, আমার 3টা ডিম লাগছে, যে একটা দুইটা তিনটা লাগছে, কেননা এখানে আমি 2টা পিঠা বানাবো। আর দয়া করে আমার ভিডিওটা টেনে দেখবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিও পুরাটা দেখবেন এবং শিখবেন, এটা আপনারা খাবেন, এটা খুবই সুস্বাদু পিঠা। এখনকার দিনে ভাপা পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, ভিজা পিঠা সব জায়গাতেই পাওয়া যায়, সবাই বানায়, রাস্তাঘাটেও অ্যাভেলেবেল আছে। আবারও বলতেছি এই পিঠাটা কিন্তু বন্ধুরা সহজে কেউ বানায় না। আচ্ছা আমার মা চাচিদের কাছে একটু সরি বলে নিতেছি, আমি একটু বেকিং সোডা দিলাম। ওইটাতেই হ্যাঁ বন্ধুরা, আমার মা চাচিদেরকে দেখছি ড্যাগের মধ্যে পাতিলে পানি নিয়ে, একটা চালনি নিয়ে, এরকম চালনি দিয়ে নিচে দিয়ে পানি গরম হয়েছে, যেমন আমরা ওই যে ম্যাড়া পিঠা বানাই। তাই আমি আজকে আরেকটু আধুনিক করলাম, যেহেতু আমার ঘরে রাইস কুকার আছে, আমি রাইস কুকারে দিলাম, আর এই আমি জালিটার মধ্যে দিব, ভাপে দিব। তো বুঝতেই পারতেছেন আপনারা যখন বানায় খাবেন, পাতিলের মধ্যে তেনা বেঁধে ওই তেনার মধ্যে দিতে হবে, মানে ভাকা পিঠা যেভাবে ভাপে দেয় এটাকে সেভাবেই ভাপে দিবেন। আর এই যে আমি হাত উঠে ফেলছি, সব কিছুর মিশ্রণটা এর চেয়ে পাতলা হতে হবে না।
আপনি যদি পাতিলেও ভাপে দেন তাহলে মিশ্রণটা নিচে পড়ে যাবে, আর যদি রাইস কুকারে দেন মিশ্রণটা নিচে পড়ে যাবে। এখন আর মিশ্রণটা নিচে পড়বে না, যেহেতু আপনারা একটা নেটের জালি দিবেন কিংবা একটা মশারি ছিঁড়া দিলেও হবে। বলতেছি বন্ধুরা, ভালো করে বুঝাইতে হলে একটু ভিডিওটা বড় হচ্ছে, তারপরে টানবেন না, দয়া করে দেখবেন বন্ধুরা। এই যে আমি আবারও দেখাচ্ছি যে নেট নিছি, আর প্রতিটা রাইস কুকারে এরকম একটা জালি থাকে। আর ওই যে নিচে পানি, পানিটা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পরে আমি এই নেটে ছেড়ে দিব, তাহলে পিঠাটা কেকের মতন হয়ে যাবে। বন্ধুরা আমি এই যে গোল্লাটা ছেড়ে দিচ্ছি, আর এখানে কিন্তু ভাপে ভাপ উঠছে। আমি দুইটা পিঠা বানাবো, বছরের একবারে বানাই, দুইটাই বানাবো মজা করে। এই যে আমি ঢেকে দিলাম, এই যে এখন সিদ্ধ হবে। আমি গরিব মানুষ, খুঁজে খাজে কয়েকটা কিশমিশ পেয়েছি, এই যে আমি এখানে অল্প করে দিয়ে দিলাম। আর একটু উঠাও, আপনারা চাইলে চেরি দিতে পারেন, চাইলে ওই যে চাল কুমড়ার মুরব্বা দিতে পারেন, এটা সিদ্ধ হবে।